Hello everyone, today's date is 15 of June 2021. Our class is class 4 English homework, chapter 4. Choose the correct adverbs of manner and time for the box to complete this sentence. এখানে বক্সে দেখো শব্দ দেওয়া আছে কিছু, সেগুলো দিয়ে সঠিকভাবে শূন্যস্থান পূরণ করতে হবে. স্লোলি, টুডে, ব্রেভলি, টুমরো, লাউডলি, সফটলি. নাম্বার ওয়ানে কি বলেছে, রাজাত স্পোক সফটলি, একটা করে দেওয়া আছে সফটলি, বিকজ হি ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব হিজ সিস্টার. মানে রজত খুব সফটলি, নরমভাবে কথা বললো, যে কারণ সে তার বোনকে বিরক্ত করতে চায় না. নাম্বার টু, রেশমি ইজ ইনভাইটেড টু হার ফ্রেন্ডস পার্টি টুডে ইভিনিং. রেশমি কী করেছে, তার বন্ধুদের বিকেলে আজকে পার্টিতে নিমন্ত্রণ করেছে. নাম্বার থ্রি কী বলেছে, ওয়াক ডাউন দ্য স্টেয়ার স্লোলি, ডোন্ট রাশ অর ইউ মাইট ফল. তার মানে কি, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামো, তাড়াহুড়ো করো না, তাহলে তুমি পড়ে যেতে পারো. নাম্বার ফোর কী বলেছে, উই উইল গো টু দ্য পোস্ট অফিস টুমরো টু বাই স্ট্যাম্পস. আমরা আগামীকাল, টুমরো আগামীকাল পোস্ট অফিসে যাব স্ট্যাম্প কেনার জন্য. তাহলে এখানে কী হবে, টুমরো, TOMOROW. নাম্বার ফাইভে কী বলেছে, শি ব্রেভলি, BRAVELY. এখানে দেখো ব্রেভলি কোথায় আছে, এই যে ব্রেভলি. শি ব্রেভলি স্টেপড, STEPPED ইন্টু দ্য হন্টেড হাউস. সে কী করলো, খুব সাহসীভাবে ভুতুরে বাংলোর মধ্যে প্রবেশ করলো, ভুতুরে বাড়িটাতে প্রবেশ করলো. ব্রেভলি, BRAVELY, ব্রেভলি, সাহসীভাবে. নাম্বার সিক্স, দ্য চিলড্রেন চিয়ার্ড লাউডলি ওয়েন দেয়ার টিম ওন দ্য ম্যাচ. তার মানে কি, লাউডলি, এই যে LOUDLY, লাউডলি. তাহলে শিশুরা খুব জোরে জোরে চিৎকার করলো এবং যখন তারা তাদের ম্যাচ কী হলো, জিতে গেল, তখন তারা খুব জোরে চিৎকার করলো, চিয়ার করলো. ওকে, তাহলে এটা বইয়ে লিখবে, মুখস্থ করবে. থ্যাংক ইউ.